এখন আর বক্তব্যের কিছু নাই। বক্তারা আজকে পরিষ্কার ভাবে জানিয়েছেন, বিশেষ করে আজকে শুধু বিএনপি নয় সকল রাজনৈতিক দলের নেতারা আজকে এসেছিলেন, তাই না? সবাই বক্তব্য দিয়েছেন, তো সংগতি জানিয়েছেন না কি ভাই? কথা বলো না কেন, জানাচ্ছে তো সেই নেতারা আজকে সবাই কিন্তু সম্মতি প্রকাশ শুরু করেননি, তারা শপথ নিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন যে দেশ থেকে মুক্ত না করে এই ভয়াবহ হানাদার ফ্যাসিস্ট সরকারকে বিদায় না করে তারা কেউ বিশ্রাম করবেন না। বন্ধুগণ, এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, এদেরকে সরকার বলা যায় না, এরা শাসক। তার প্রমাণ তাদের কথার মধ্যে দেখবেন যে ভয়ঙ্কর কথা, বিএনপি একটি দল, যে দলটি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তিনবার ক্ষমতায় ছিল, তারা ঘোষণা দেয় যে বিএনপি আমাদের শত্রু, অর্থাৎ তারা গণতন্ত্রেই বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করলে কোন রাজনৈতিক দলকে তারা শত্রু বলতে পারে না। আমরা দেখেছেন গতকাল আইনের শাসনে বিশ্বাস করে না তারা। গতকাল দর্শিনী দুই ছাত্র নেতাকে কমান্ড কায়দায় সম্পূর্ণ আইন কানুনকে না মেনে ভঙ্গ করে তারা দুজনকে আমাদের গ্রেফতার করে। শুধু তাই নয়, আরো কথা বলেছে, এটা ভয়াবহ কথা, আবারও বলে, বলতে তার খুব আনন্দ পায়, সেটাকে আবার পরে যে রাজনৈতিক রসদ তলে তলে নাকি সব আবার হয়ে গেল। বারবার এই কথাটা কেন বলে, গোটা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব আজকে তাদেরকে এই ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিষ্কার করে বলছে এবং সুষ্ঠু আবার নির্বাচন করতে বলছে। বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি, এগুলো সমার্থক একই অবিচ্ছেদ্য। তাই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আমরা আন্দোলন করছি, একই সময় গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করছি, এই দুটোকে এক করে আমাদেরকে দুর্বার গণ আন্দোলন করে তুলতে হবে এই স্বর্ণের দিনগুলোকে। এবং আমাকে সবাই বলছেন সামনে পূজা আছে, এই পূজার মধ্যে আমরা সব সময় বলেছি যে আমরা আপনার সম্পূর্ণভাবে একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক ব্যবস্থায় বিশ্বাস করি, আমরা চাই না যে ওই আন্দোলনের সুযোগ নিয়ে তারা আবার সেই সমস্যার তৈরি করবে। ইতিমধ্যে করেছে, দেখেছেন গতকাল কুমিল্লাতে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দিয়েছে, তো তারপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাধা দিয়ে তাদেরকে আহত করেছে। আজকে আমাদেরকে অনেকগুলো চড়াই উত্তরাই পার হয়ে এসেছি আমরা, এখন আমাদের সামনে লক্ষ্যমাত্রা একটাই যে আজকে আমাদের দেশকে বাঁচাতে হলে, অর্থনীতিকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের সকল রাজনৈতিক কর্মীদেরকে বাঁচাতে হলে আমাদের আন্দোলনের মাধ্যমে এদেরকে পরাজিত করা ছাড়া কোনো বিকল্প নয়।